পাটিছো করছেন না বড়? পাটিছো করছেন? সুজাকে সোনায় মুড়ে নিয়ে যাচ্ছেন এই পাটির মধ্যে সংসাচি। ভাবছেন এত সোজা, এত সহজে এই খেলাটা আপনি জিতে যাবেন? আপনি ভুলে যাচ্ছেন গিনি ম্যাডাম, আমি কোহিনুর রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছি। আপনি ভুলে যাচ্ছেন গিনি ম্যাডাম, কোহিনুর রায় আমার গলায় মালা পরিয়েছে। আপনি ভুলে যাচ্ছেন গিনি ম্যাডাম, কোহিনুর রায় আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছে। মাঝে মাঝে আমার ডাউট হয় সমস্ত ঘটনার মূল লুকিয়েছে ওই হাসপাতালে। হ্যাঁ, যেদিন আপনারা ত্রিধাকে নিয়ে বাড়িতে সার্কাস করছেন, যেদিন প্রচুর লোক ডেকে এনে ত্রিধাকে বাড়ির বউ প্রমাণ করতে চাইছেন, সেই দিন সে আসবে। আর সকলের সামনে দাঁড় করিয়ে তাকে আমি সবার সঙ্গে আলাপ করিয়ে দেব। তার মানে সেও নিমন্ত্রিত না? আমি এই মায়ের পা ছুঁয়ে দিব্যি করে বলছি, আমি রায় পরিবারের মুখ পোড়াইনি। আমার জীবনে ভালোবাসার মানুষ একজনই আছে, তার নাম কোহিনুর রায়। কোহিনুর রায় বাদ দিয়ে আমার জীবনে আর কেউ নেই, কেউ না। অসুস্থ? তোর না শরীর খারাপ? কিরে, ও তো একদম সুস্থ। কোহিনুর, কোহিনুর তুই সুস্থ আছিস? সুস্থ আছিস তুই? হ্যাঁ মা, আমি অনেক দিন ধরেই সুস্থ আছি। তোকে তো গুলি মেরেছিল। গুলি মেরেছিল, কিন্তু সেই গুলি আমার ফুসফুসের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। অপারেশন হয়েছে, কিন্তু আঘাত বড় লাগেনি। আমার ডান দিকে একটু ব্যথা রয়ে গেছে, আর ঠিক সেই মুহূর্তেই অজিত কর্মকার আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। তোমাদের ভাষায় অজিত ছ্যাঁকড়া, আমার ভাষায় আমার শ্বশুর মশাই, যার রক্ত আমার শরীরে বইছে। ভাতের সঙ্গে খাই। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বলতে। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে। ঠাকুরজি মুঝে বাঁচাইয়ে, আপ তো জানতে হ্যায় কি ঠাকুর কে সামনে কোই ঝুটা বাত নেহি বলতা, হমনে চুরি নেহি কিয়া, নেহি কিয়া। সত্যি তো ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রাম কিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?